আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা হয়তো সকলে জানেন আমাদের সেকেন্ড চ্যানেল আরাফাত সামি ইউটিউব চ্যানেলে আমার জন্মদিনে অর্থাৎ 20 তারিখে একটি গান আপলোড করি আমি আরাফাত নামে। তো এই গানটিতে আমরা যে পোস্টার, থাম্বনেল এবং ব্যানার এবং কমিউনিটি ট্যাব পোস্টার যতগুলো আমরা ব্যবহার করছি সবগুলো আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে ব্যানার, কভার আর্ট এবং পোস্টার, থাম্বনেল চারটিরই পিএলপি ফাইল পেয়ে যাবেন। আর এই সবগুলো পিএলপি ফাইল আমরা একটিমাত্র জিপ ফাইলে দিছি, আপনারা একটিমাত্র জিপ ফাইল ডাউনলোড করে নিয়ে নিতে পারেন এই চারটি পোস্টারের পিএলপি ফাইল। আর প্রতিবারের মতো এই জিপ ফাইলেও আমরা 6টি পাসওয়ার্ড রাখতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। স্ক্রিনে কিছুক্ষণ পরপর পাসওয়ার্ড শো করবে, আপনারা এই পাসওয়ার্ডগুলো কালেক্ট করে নেবেন। আর আমার জন্মদিনে আপনারা যারা আমাকে উইশ করছেন ফেসবুকে ইনবক্সে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কখনো ভাবতেও পারিনি এত ভালোবাসা পাবো আপনাদের কাছ থেকে। আর আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটি সুখবর আছে, আমরা বয়া বাই মাইক্রোফোনের একটি গিভওয়ে রাখছিলাম এবং এই গিভওয়ের রেজাল্টটি রাখছিলাম 20 তারিখে। আমি 20 তারিখে ব্যস্ততার কারণে দিতে পারিনি, আজকের এই ভিডিওতে আমরা কোনো একটি অংশে এই গিভওয়ের রেজাল্ট দিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথমে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এরকম ধরনের একটি লিঙ্ক পেয়ে যাবেন, সিম্পলি আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাদের এরকম ধরনের একটি ওয়েবসাইটে নিয়ে চলে আসবে, সিম্পলি আপনারা এখানে দেখতে পারবেন আমি আরাফাত ডট জিপ ফাইল। তো সিম্পলি এর পাশে আপনারা একটি ডাউনলোড চিহ্ন দেখতে পারবেন, সিম্পলি এই ডাউনলোড চিহ্নতে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা দেখবেন আপনাদের জিপ ফাইলটি ডাউনলোড করার পর যেখানে আসছে, তো দেখতে পাচ্ছেন এই যে আমি আরাফাত জিপ ফাইল। তো আমি জিপ ফাইলটি ফোন মেমোরিতে নিছি যার কারণে এখানে আসতে আপনাদের ডাউনলোড ফোল্ডারে চলে আসবে। তো সিম্পলি আপনারা এখান থেকে এই জিপ ফাইলের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে এক্সপোর্ট অপশানের উপর ক্লিক করে দিবেন। এক্সপোর্ট অপশানের উপর ক্লিক করার পর আপনাদের এখানে ভিডিওর প্রথমে যে বললাম 6টি পাসওয়ার্ডের প্রয়োজন, সিম্পলি আপনারা এই পাসওয়ার্ডগুলো কালেক্ট করবেন এবং এখানে এই 6টি পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডগুলো কালেক্ট করবেন এখানে এই 6টি পাসওয়ার্ড বসায় দিবেন এবং এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, আপনাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে এখানে 4টি পিএলপি ফাইল কিন্তু চলে আসছে। এখন আপনারা প্রবেশ করবেন পিক্সেললাব অ্যাপ্লিকেশনে। পিক্সেললাব অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এখান থেকে 3-ডট আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনারা পিএলপির উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে এই চিহ্নতে ক্লিক করবেন। আপনাদের যদি ফোন মেমোরিতে থাকে তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন, আর আপনাদের যদি এইচডি কার্ডে থাকে তাহলে আপনারা এখানে ডবল ক্লিক করবেন এবং এখান থেকে এইচডি কার্ডটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা দেখতে পারবেন যে আমি আরাফাত লেখা আছে, এই ফাইলটি আপনারা সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি আরাফাত ফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আরাফাত চ্যানেল আর্ট, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে ওপেন অ্যাড অপশানে ক্লিক করবেন, এখানে আপনারা পেয়ে যাবেন চ্যানেল আর্ট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের চ্যানেল আর্টটি চলে আসছে। এখন আমরা চাইলে এখান থেকে সকল কিছু পরিবর্তন করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে আরাফাত লেখা আছে, তো এর সাইডে একটি কলম চিহ্ন দেওয়া আছে, সিম্পলি আমরা এই চিহ্নতে ক্লিক করে দিব। এই চিহ্নতে ক্লিক করার পর আমরা চাইলে এখান থেকে নামটি পরিবর্তন করতে পারবো। তো সিম্পলি আমি এই নামটি কেটে দিলাম এবং এখানে আমি আমার, আপনারা আপনাদের মতো নাম লিখে নেবেন এবং এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন, আবারও এই অপশানে ক্লিক করবেন। এখন আপনারা চাইলে এগুলো সকল কিছু কম বেশি করে নিতে পারেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে এখানে আপনারা সাইজ বড় ছোট করে নিতে পারেন, কালার কম বেশি করে নিতে পারেন, আপনারা সকল কিছু এখান থেকে করে নিতে পারেন। আর এখান থেকে আপনারা পিকচারটি পরিবর্তন করে নিতে পারেন, এর জন্য সিম্পলি আবার ওই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আমার পিকচারটি ডিলিট করে দিবেন। এবং আপনারা রিমুভ ডট বিজি ওয়েবসাইট থেকে পিকচারটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এখানে অ্যাড করে নেবেন। এখন আপনারা বাকি যে পিএলপি ফাইলগুলো আছে একইভাবে এখানে অ্যাড করে নেবেন। এখান থেকে সিম্পলি মাই প্রজেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা পিএলপিতে ক্লিক করবেন, আবারও এখানে ডবল ক্লিক করবেন এবং এখান থেকে এইচডি কার্ডে চলে যাবেন, আবারও আপনারা এখান থেকে আমি আরাফাত এই ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন। এই ফাইলটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরাফাত কমিউনিটি ট্যাব পোস্টার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরাফাত থাম্বনেল, আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাতে লেখা আছে আমি আরাফাত, এটা হচ্ছে রিলিজ পোস্টার। তো আমি সকল কিছু দেখাচ্ছি না আপনাদের, শুধু এই দুইটাই দেখাই, থাম্বনেল নিয়ে একটু কাজ করে আপনাদের দেখাই। তো সিম্পলি আপনারা আমি আরাফাত থাম্বনেলে ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন অ্যাড অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা চাইলে এখান থেকে সকল কিছু কাস্টমাইজ করে নিতে পারেন একই পদ্ধতিতে। একই পদ্ধতিতে আপনারা বাকি দুইটাও অ্যাড করে নেবেন। এখান থেকে আপনারা চাইলে এই নামটি এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন, আর এই নামটি আমি এখানে পিএনজি করে নিছি, এর কারণে আপনারা এটা পরিবর্তন করতে পারবেন না। আপনারা
বাকি যে পোস্টার অথবা থাম্বনেল আছে সেখান থেকে আপনারা এটা পিএনজি করে আপনারাও ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনারা সিঙ্গারের নাম পরিবর্তন করতে পারেন, আমার এই লোগোটি ডিলিট করতে পারেন, আপনারা সকল কিছু এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। তো এবার আপনারা সবাই ভালোভাবে বসে পড়ুন, এখন আমরা গিভওয়ের রেজাল্টটি দেব যে কে হলো আমাদের এই বয় বাই মাইক্রোফোনের গিভওয়ে উইনার। আর এই উইনার আমরা সিলেক্ট করব কমেন্ট পিকার একটি ওয়েবসাইটের মাধ্যমে। আপনারা চাইলে ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন যে কীরকম কাজ করে। আমাদের বয় বাই মাইক্রোফোন গিভওয়ের ভিডিওটির লিঙ্ক আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা এখান থেকে স্টার্ট অপশানে ক্লিক করলাম, এখন আমাদের নাম কিন্তু স্লাইড হচ্ছে। এখনই আমরা দেখতে পারবো যে আমাদের উইনার কে হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি NH নিবির আমাদের উইনার। আপনি যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেন, আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তো এভাবেই আপনারা এই পোস্টারগুলো ব্যবহার করবেন। আর এই পোস্টারগুলো আমাদেরকে তৈরি করতে সাহায্য করছে রাফি আহমেদ। আপনারা চাইলে তার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আজকের এই ভিডিওটি আপনাদের কোনোরকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনি চাইলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ হতে পারেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক প্রোভাইড করা আছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।